জায়গাটা আসার আগে অনেক কিছু লিখে এসেছিলাম, অনেক কিছু ভেবে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা আসার পর আর কোনো কিছু মাথায় নেই। তাদের রক্ত এই নালি দিয়ে বয়ে যেত। নেহরু আইন অমান্য আন্দোলনের জন্য এই কক্ষটিতে বন্ধ ছিলেন। এখানে ছিলেন সুভাষচন্দ্র বোস। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে বঙ্গনেয়াতে একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা এসে গেছি আলিপুর জেলে। এই জেলটি 2019 খ্রিস্টাব্দে বন্ধ করে দেওয়া হয়। তারপর 160 বছর পুরনো এই জেলটি 2022 খ্রিস্টাব্দে একটি মিউজিয়াম হিসেবে রিওপেন করা হয়। বর্তমানে এটি একটি মিউজিয়াম যেটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে ডেডিকেটেড করা হয়েছে। এই জেলটি আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে ভারতীয়দের প্রতি ব্রিটিশদের আচরণ কেমন ছিল। জেলের মূল দরজার সামনেই হলো মিউজিয়ামের টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা 30 টাকা পার হেড দামে টিকিট কেটে নিতে পারবেন। এই দরজা দিয়ে ভেতরে যেতে যেতে ভাবছি যে এখান থেকে কেউ পালাতে চাইলেও কি পালানো সম্ভব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে যে পুরো মিউজিয়ামটার ওটার ম্যাপটা মেনশন করা হয়েছে। তো আপনারা এখান থেকে পুরো মিউজিয়ামের যে ম্যাপটা ওটা দেখে নিয়ে তারপরে পুরো মিউজিয়ামটা ঘুরতে পারবেন। তো আসুন দেখা যাক কেমন এই মিউজিয়ামটা। বন্ধুরা আপনারা যে শহীদ মিনারটি দেখছেন সামনে, সেটি এই জেলে থেকে যে বিপ্লবীরা শহীদ হয়েছিলেন তাদের দেশের জন্য, তাদের জন্য এই শহীদ মিনারটি তৈরি। তো বন্ধুরা এখানে থেকে সামনে আশি কক্ষ, নেহরু কক্ষ আর নেতাজি সুভাষচন্দ্রের কক্ষ রয়েছে, আমরা দেখবো এগুলো। চলুন। তো মেনলি এই বিল্ডিংটার ভেতরেই সমস্ত কক্ষগুলো রয়েছে। প্রধানত এইসব ঘরগুলোতে রাখা হতো রাজনীতির সাথে যুক্ত মানুষদেরই, যাদের সেই সময়কার ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদ ছিল। এবার আমরা এগিয়ে যাচ্ছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষের দিকে। তাকে এই ক্যাম্পের নিচের তলায় 4 নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল। এই ঘরটিতে তিনি দীর্ঘ 4.5 মাস কাটিয়েছিলেন। দেশের স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হন। তো মেনলি এখান থেকে ওপরে গিয়েই সিঁড়ি দিয়ে সুভাষচন্দ্রের মেন কক্ষটা পড়বে। তো এই তো এখন আমরা ওপর দিকে চলে এসেছি। এখানে ছিলেন সুভাষচন্দ্র বোস, তিনি দীর্ঘ 8 মাস এখানে ছিলেন। তো এটি হলো তার কক্ষ। এছাড়াও যতীনমোহন সেনগুপ্ত দীর্ঘ 10 মাস এই কক্ষেতে ছিলেন। পাশের কক্ষে চিত্তরঞ্জন দাস দীর্ঘ 8 মাস এই কক্ষে ছিলেন। এবার আমরা যে ঘরগুলির দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে বিপ্লবীদেরকে ফাঁসি থেকে 2 দিন আগে এনে রাখা হতো। এখানে তাদের যাবতীয় ইচ্ছা পূরণ করা হতো এবং তাদেরকে গীতা পাঠ এবং যে কোনো বই তারা পড়তে চাইতেন তাদেরকে সেটি পড়তে দেওয়া হতো। এখানে পরস্পর 4টি এরকম ধরনের ঘর আছে যেখানে বিপ্লবীদেরকে ফাঁসির আগে এনে রাখা হতো। 1900 শতকে বহুত এই জেলটি থেকে ফাঁসি হয় বিভিন্ন বিপ্লবীদের। এই যে ঘরটি দেখছেন, এখানে একসাথে 2 জনকে রাখা হতো ঠিক ফাঁসি হওয়ার 2 দিন আগে। ঘরটি যথেষ্ট বড়। একদিকে ব্রিটিশ সরকার যে ভারতীয় বিপ্লবীদের মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের নাম আজ ভারতীয়দের মনে স্বর্ণ অক্ষরে লেখা আছে।
এই ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন আমাদের দেশে নানান বীর বিপ্লবীরা। জায়গাটিতে আসার আগে অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম যে দেখাবো আপনাদেরকে, কিন্তু অনেক কিছু বড়ো ভেবেছিলাম, স্ক্রিপ্ট লিখেছিলাম, কিন্তু জায়গাটিতে আসবার পর আর কিছু কোনো স্ক্রিপ্ট মাথায় নেই। জাস্ট এই ফাঁসির দড়িগুলো দেখলেই নিজের মনের মধ্যে একটা ভয় লাগছে যে কেমন পরিস্থিতিতে সেই সময়কার আমাদের যে ভারতীয় সংগ্রামীরা কী টাইপের পরিস্থিতি ফেস করেছে। সামনে যে ঘরটি দেখছেন সেখানে রাখা হতো রাজনৈতিক বিপ্লবীদের, যাতে তারা তার বন্ধুর ফাঁসির দৃশ্য দেখে ভয় আটকে ওঠে। এবং ফাঁসির পরে পোস্টমার্টাম ঘরে তাদের সামনেই চিরে ফেলা হতো তাদের বন্ধুর শরীর। এই ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা, যে ঘরটি এইকে দুটো বিছনা, এটা সাধারণ বিছনা মনে হলেও কিন্তু এখানে যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদেরকে পোস্টমার্টাম করা হতো, তাদের রক্ত এই নালি দিয়েই বয়ে যেত। ঘরটি খুব সুন্দরভাবে সাজানো হলে এখন, কিন্তু ঘরটির একটি খুব অন্ধকারময় ইতিহাস রয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি নেহরু কক্ষের দিকে। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এইখানেই 4 মাস বন্দী ছিলেন। তো 1934 খ্রিস্টাব্দে নেহরু আইন অমান্য আন্দোলনের জন্য এই কক্ষটিতে বন্ধ ছিলেন। জওহরলাল নেহরু যখন এই জেলে ছিলেন তখন তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী নিয়মিত তার সাথে দেখা করতে এসে এইখানেই অপেক্ষা করতেন। এটি হলো পুরনো গুদামঘর, যেটিকে বর্তমানে লাইব্রেরি ও সেমিনার হলে পরিণত করা হয়েছে। এখানে আপনারা নিজের ইচ্ছা মতো বই নিয়ে বইটিকে পড়তে পারেন। এবার আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামনেই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো এই জেলের ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো জেলটিকে স্পষ্টভাবে দেখা যায়। আসলে ব্যাপারটা হলো ব্রিটিশরা কোনোভাবেই ভারতীয় বিপ্লবীদের পালাবার সুযোগ দিতে প্রস্তুত ছিলেন না, যার জন্য এত কড়া নজরদারি ব্যবস্থা। কেউ পালাবার চেষ্টা করলেও তাদেরকে এই রকম অত্যাচারের সম্মুখীন হতে হতো। এবার আমরা এগিয়ে যাচ্ছি কাজী নজরুল ইসলামের কক্ষের দিকে। এই ঘরটিকে তার বই, ছবি ও ডামি দিয়ে অত্যাধিক সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং তার বিভিন্ন বই এই ঘরটিতে রাখা আছে, যেগুলো আপনারা চাইলে পড়তে পারেন। ঐতিহাসিক কারাকক্ষ, এই কক্ষগুলিকে পুরনো দিনের কক্ষের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে। কী রকম তাদের ওপর অত্যাচার করা হতো, কেমনভাবেই বা তাদের রাখা হতো, এই সমস্তটা এই কক্ষের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন আমরা এগোচ্ছি ডকুমেন্টারি হলের দিকে। এই ঘরটিতে বিভিন্ন বিপ্লবীদের ডকুমেন্টারি ডিসপ্লে করা হয়। এখন যে বিল্ডিংটির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেটা একসময় ছিল এই পুরো জেলের হাসপাতাল। বর্তমানে এটিকে আমাদের দেশের বিভিন্ন বিপ্লবীদের সম্মানে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে সব কিছুই দর্শনের জিনিস, সেই জন্য অহেতু এগুলোকে ব্যাখ্যা করলাম না। এই ভিডিওটিতে আপনারা এই কক্ষগুলির সৌন্দর্য উপভোগ করুন। আমরা 4 দেয়ালের মধ্যে থেকে খুব সহজে এটা বলে দিই যে স্বাধীনতা হলো ব্রিটিশদের দান, কিন্তু সত্যি হলো এটাই যে স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ ভারতীয়রা প্রাণ দিয়েছে, তাই তাদের উদ্দেশ্যে নেওয়া সরকারের এই উদ্যোগটিকে আমাদের সমর্থন করা উচিত, যাতে আমরা আমাদের ইতিহাসকে ভুলে না যাই।